ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমরা আজকে আপনাকে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা একটা G+5 রেডি টু মুভ একটা বিল্ডিং, যে বিল্ডিংটাতে আপনাদের জন্য এই মুহূর্তে 2BHK এবং 1BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। সেই ফ্ল্যাটগুলোই আজকে আমি আপনাদের জন্য ভিডিও করে দেখাবো এবং সেই ফ্ল্যাটগুলোর কেনার জন্য কী কী ফেসিলিটিস আপনি পাবেন সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করব। তার আগে আমি এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি বা এখান থেকে ফ্ল্যাট কিনলে কীভাবে আপনি ট্রান্সপোর্টিং করবেন, কীভাবে কলকাতা যাওয়া আসা করবেন সেটুকু ডিসকাশন আমি আগে করে নিই, তারপরে বাকি ফ্ল্যাট সম্পর্কে ডিসকাশন করব। তো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি একদম বালি স্টেশন এবং বালি ঘাট বা বালি খাল স্টেশনের মধ্যবর্তী একটা জায়গায়, যেখান থেকে আপনি বালি হল্ট, বালি খাল, বালি ঘাট এবং বালি এই চারটি স্টেশনই ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিটের মধ্যে যেতে পারবেন। তাহলে এমন একটা জায়গা যেখান থেকে আপনি ওয়াকিং ডিস্টেন্সে এতগুলো জায়গা যেতে পারবেন, যেটা কলকাতা পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আপনারা বুঝতে পারছেন যে এরিয়ায় আমি ভিডিও করছি সেই এরিয়ায় কিন্তু ফ্ল্যাটের দাম অনেক বেশি হয়ে থাকে, বাট আমি আপনাকে যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটটা কিন্তু আপনি খুব লো কস্টের মধ্যেই 2BHK এবং 1BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। নর্মালি আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু আমি সেই ধরনের প্রপার্টি ভিডিও দেখাই যেগুলো আপনি ইজিলি আমাদের কাছে কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আগেই বললাম যে বালিঘাট, বালিখাল এবং বালিঘাট এই টোটাল যে চারটে স্টেশন রয়েছে তার একদম মধ্যবর্তী জায়গাতে আমরা রয়েছি। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন এখান থেকে কলকাতা মুভ করাটা খুব সহজেই আপনি ট্রান্সপোর্টিং নিয়ে কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে তবুও ডিসকাশনের মাধ্যমে দিয়ে আলোচনা করব যে আপনারা যদি কলকাতা থেকে এই ফ্ল্যাটে আপনাদের জন্য যদি ফ্ল্যাট দেখতে আসেন তাহলে কীভাবে আসবেন, কতটা সময় লাগবে এবং কত টাকা খরচা হবে। না, কলকাতা থেকে যদি আসার মেন উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি হাওড়া স্টেশন হয়ে আপনি এই ফ্ল্যাটে আসতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে বালি আসতে আপনার সময় লাগবে 10 থেকে 12 মিনিট। যে কোনো ধরনের মেন লাইন বা কর্ড লাইনের ট্রেন ধরে আপনি বালি স্টেশনে আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 10 to 12 মিনিটস ম্যাক্সিমাম বাই ট্রেন, খরচা হবে 5 টাকা, তাহলে 5 10 টাকা এবং আসা যাওয়া করতে 30 মিনিট সময় লাগছে। ঠিক একই উপায়ে যদি আপনি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি ফ্ল্যাটে নিজের জন্য ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনি দক্ষিণেশ্বর থেকে যে কোনো অটো বা বাসে করে আপনি বালি খালে চলে আসলে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনি ফ্ল্যাটে পৌঁছে যাবেন, সেক্ষেত্রে খরচা হবে 10 টাকা আসতে 10 টাকা যেতে, ম্যাক্স টু ম্যাক্স 10 to 15 মিনিটসের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। তাহলে ট্রান্সপোর্টিংটা বুঝতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আপনি ফ্ল্যাটে পৌঁছাচ্ছেন। এছাড়া কেউ যদি মনে করেন আপনি শিয়ালদা স্টেশন থেকে আসবেন সেক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে, কারণ শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালি হল্টে আসলেই আপনার বালি হল্টে আসতে সময় লাগবে ম্যাক্সিমাম 30 মিনিটস, বালি হল থেকে পায়ে হাঁটা দূরত্ব আরও 5 থেকে 7 মিনিট ধরে রাখুন, তা সেক্ষেত্রেও অনেক সুবিধা হবে। এছাড়া যদি মনে করেন যে আপনারা এয়ারপোর্ট থেকে আসবেন সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ট্রান্সপোর্টিং নিয়ে আপনি বালি হল্টে চলে আসবেন বা বালি ঘাটের সামনে চলে আসবেন, ওখান থেকে তো ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট বলে দিয়েছি। প্লাস যে কোনো জায়গা থেকে এই ফ্ল্যাটে ভিজিট করতে আসাটা বা ফ্ল্যাট কেনাটা আপনার পক্ষে কিন্তু খুব একটা কষ্টকর হবে না এবং এখানে আপনি কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন, কানেক্টিভিটিটা কিন্তু খুব ভালো রয়েছে। এবং এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনার জন্য আপনারা পাচ্ছেন টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, আপনারা বিল্ডিংয়ের পেছন থেকে টু হুইলার পার্কিংয়ে রাখা জায়গা পাবেন। এই হচ্ছে বিল্ডিংয়ের সামনের এন্ট্রি পয়েন্ট যেখানে সেফটি সিকিউরিটির জন্য গেট দেওয়া রয়েছে। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে আপনাকে টু হুইলার পার্কিংয়ের জায়গাটা দেখাবো। পুরো জায়গাটা দেখছেন, এখানে টু হুইলার পার্কিং আপনি করতে পারবেন। এছাড়া বিল্ডিংয়ের পেছন দিকেও রয়েছে টু হুইলার পার্কিংয়ের জায়গা। এছাড়া আপনি আমাদের ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন পেয়ে যাবেন। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপ টু 25 ফুটের মতো লম্বা রয়েছে এবং 10 ফুটের মতো চওড়া রয়েছে। এই জায়গাতে কিন্তু আপনি অনায়াসে টু হুইলার পার্কিং করতে পারবেন। এছাড়া রয়েছে বিল্ডিংয়ের লিফ্ট ফেসিলিটি, সেই জায়গাটাও আপনাকে দেখাবো। আর লিফ্টে করে আপনি উপরে যাওয়া আসা করতে পারবেন, সেই ফেসিলিটি রয়েছে আপনার।
এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য তো লোনের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বিল্ডিং এর লিফট, যেটা অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে, লিফট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এই হচ্ছে বাইরের যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলো আমি ডিসকাশন করলাম। এরপর আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা ভিডিও দেখতে থাকুন, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে উপরে উঠছি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করার চেষ্টা করছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি একদম বিল্ডিংয়ের টপ ফ্লোরে, দ্যাট মিন্স ফিফথ ফ্লোরে রয়েছি। যে ফ্ল্যাটটির ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা একটা 2 BHK 680 স্কোয়ার ফুটের রেডি টু মুভ ফ্ল্যাট। ফ্ল্যাটটার ফেস রয়েছে পশ্চিম দিকে, দ্যাট মিন্স ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের এন্ট্রি করছি। দেখুন, এই ফ্ল্যাটটি একদম আমি রয়েছি এই মুহূর্তে এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে। যে ডাইনিং এরিয়াটা দেখছেন সেই ডাইনিং এরিয়াটা একটু ছোট আছে, বাকি প্রত্যেকটা জিনিস যেমন কিচেন, ওয়াশরুম, বেডরুম, ব্যালকনি সব বড় বড় আছে। তো দেখুন, আমি এই মুহূর্তে ডাইনিং এরিয়াটাকে আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখুন কিচেনটা দেখিয়ে নিচ্ছি। কিচেন সাইজ দেখুন, 6 ফুট বাই 7 ফুট একটা ওপেন কিচেন রয়েছে, যে কিচেনের পূর্ব দিকটা খোলা আছে। আমি কিচেনে ওই দিকটা দেখানোর আগে আমি ডাইনিংটা দেখাই। দেখুন, ওখান থেকে ডাইনিং স্টার্ট হচ্ছে, এই দেওয়াল পর্যন্ত আছে 10 ফুট 6 ফুট বাই 10 ফুটের একটা লম্বা চওড়া ডাইনিং রয়েছে, 6 বাই 10। দ্যাট মিন্স এন্ট্রি গেটের ওই হোয়াইট দেওয়াল স্ট্রেটে যে সোজাসুজি যে আপনি সাদা দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, দ্যাট মিন্স আমার ডান দিকে যে কাঠের গেটটা দেখছেন, এই গেট পর্যন্ত আছে 10 ফুট, চওড়াতে আছে 6 ফুট, 6 বাই 10 সাইজের একটা ডাইনিংয়ের জায়গা। এবং এদিকে যে জায়গাটা দেখছেন এটা আছে আপনার 6 ফুট আপনার চওড়া আছে এবং 7 ফুট লম্বা আছে ডাইনিংয়ের জন্য, যার পূর্ব দিকে খোলা আছে। দেখুন, এটা হচ্ছে পূর্ব দিক, উপরে ভেন্টিলেটরের জায়গা দেওয়া আছে, পুরো ওপেন আছে। এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর কালারের টাইলস অলরেডি ফিটিংস করে রেখেছি আমরা, বেসিন বাকি সমস্ত কিছু গ্রানাইট ফিনিশ, গ্রিন স্ল্যাব দিয়ে ফিনিশ করা আছে। এই হচ্ছে আপনার টাইলসের কালার। ফ্ল্যাট একদম রেডি টু মুভ কন্ডিশন আছে। আমি ডাইনিং থেকে এই এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং এরিয়াটা এবং কিচেনটা। আমি এবার আপনাকে ওয়াশরুম দেখাবো। ওয়াশরুমের বাইরে দেখুন, এখানে একটা বেসিন রাখা জায়গা দেওয়া আছে। এই দেখুন, তার পয়েন্টও করে দেওয়া আছে, তার টাইলসের কালার দেখুন, এই হচ্ছে সুন্দর সুন্দর কালারের টাইলসের কালার। আপনি এবার দেখছেন ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা রয়েছে 6 ফুট চওড়া 7 ফুট লম্বা। আমি ভেতরে ঢুকছি, ঢুকলে দেখতে পাবেন এই হচ্ছে সুন্দর কালারের টাইলস ইউজ করা হয়েছে। এই হচ্ছে টাইলস, এখানে রয়েছে দেখুন ওয়াশরুমে বাকি জিনিসপত্র রাখার জন্য স্ল্যাব করে দেওয়া আছে। তাহলে আপনারা ওয়াশরুমটা দেখলেন, এরপরে আমি চলে যাব আপনার বেডরুমগুলোতে। এখানে আপনি একটা বেডরুম দেখছেন, এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 11 ফুট বাই 12 ফুট, এবং এই বেডরুমটাতে রয়েছে আপনার দুটো জানলা খোলা আছে, একটা হচ্ছে আপনার ওই দিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক এবং এটা হচ্ছে আপনার পূর্ব দিক, দক্ষিণ পূর্ব খোলা রয়েছে এটা। আমি যাচ্ছি জায়গাগুলোতে, আপনারা দেখুন, এই হচ্ছে আপনার পূর্ব দিকের জানলা, এখান থেকে একদম বালিঘাট, বালিখাল সব জায়গাগুলো দেখতে পাওয়া যায়, একদম পায়ে হাঁটা ডিস্টেন্সে আপনি দেখতে পাবেন। এই অ্যাঙ্গেল থেকে দেখুন 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম, বুঝতেই পারছেন অনেক বড় সাইজের বেডরুম।
এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপ করার জন্য জায়গা দেওয়া আছে। এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, এখান থেকে আপনার বালি হল্ট স্টেশন, বালি ঘাট স্টেশন, বালি খাল স্টেশন, তিনটে জায়গার লোকেশন একদম সামনেই রয়েছে। আপনি পায়ে হেঁটে তিনটে স্টেশনে যেতে পারবেন। বালি খাল, বালি ঘাট, বালি হল্ট এবং বালি, এই চারটে স্টেশনের একদম মধ্যেখানে জায়গা রয়েছে। আমি এই অ্যাঙ্গেল থেকেও দেখার চেষ্টা করছি। এই হচ্ছে পুরো বেডরুমটা। এরপর আমরা যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমেও কিন্তু দক্ষিণ পশ্চিম খোলা রয়েছে। এই বেডরুমটা সাইজ হচ্ছে 12 ফুট বাই 13 ফুট, 12 বাই 13 সাইজের বেডরুম, মানে বুঝতে পারছেন অনেক বড় সাইজের একটা বেডরুম। এটা হচ্ছে আপনার পশ্চিম দিক, যে জানলাটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ দিক, দ্যাট মিনস দক্ষিণ পশ্চিম খোলা রয়েছে এই বেডরুমটাতে। আমি দক্ষিণ দিকে ব্যালকনিতে যাব। এই হচ্ছে দক্ষিণ দিকের ব্যালকনি। ব্যালকনিটাও হচ্ছে প্রায় 12 ফুট রয়েছে লম্বা, 4 ফুট রয়েছে চওড়া, মানে অনেক বড় ব্যালকনি আপনি পাচ্ছেন। ব্যালকনি থেকে যদি জুম করে আশেপাশের আপনি ফ্ল্যাট দেখুন, আপনি বালি হল্টের সামনে যে দেখতে পাচ্ছেন অনেক লরি ফরি যাতায়াত করছে, সেগুলো আপনি দেখুন। এখান থেকে বালি খাল দিয়ে যে ব্রিজটা যায় সেটা আন্ডারপাসটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে একদম সামনে রয়েছি আমরা। যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন, জুম করলে আপনি বুঝতে পারছেন আশেপাশে পরিবেশ খুব সুন্দর, পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে ব্যালকনিটা দেখতে পেয়ে গেছেন। ব্যালকনিতে দেখুন পুরো আপ টু 7 ফুট হাইট পর্যন্ত টাইলস করা আছে। এই দিকটা পরিবেশটা দেখুন, সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে। আমি ব্যালকনি থেকে এবার বেডরুমটাকে আরেকবার দেখাই। 12 বাই 13 বেডরুম, মানে বুঝতে পারছেন অনেক হিউজ, অনেক বড় সাইজের বেডরুম। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন 680 স্কোয়ার ফুটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট। যে ফ্ল্যাট আপনারা 3700 টাকা স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যা টোটাল ভ্যালু হচ্ছে 15,16,000 টাকা। এবং এই ভ্যালুর টোটাল ভ্যালুর আপ টু 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করে কিনতে পারবেন। এই হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য বা আমাদের চ্যানেল থেকে প্রপার্টি কেনার জন্য আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস পে করতে হবে না। এই ফ্ল্যাটের কিছু জিনিস আমি বলে নিই আরও। এখানে জলের জন্য রয়েছে আপনার বালি মিউনিসিপ্যালিটি এরিয়ার সাপ্লাই ওয়াটার, কমন সাপ্লাই ওয়াটার একটা বিল্ডিংয়ের জন্য। এছাড়া রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশানের ব্যবস্থা। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। নিচে টু হুইলার পার্কিং এবং লিফটের জায়গা তো আপনারা দেখেছেন। এই হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস। আশা করি আপনাদের সমস্ত ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।